ওবায়দুল কাদের একটা বয়ান দিছেন, এই বয়ানটা এর আগেও দিছে দু একজনে, যে জিয়া রহমান সাহেব নাকি পাঠ করছেন। তা আমি আজকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই ওবায়দুল কাদের সাহেবকে, যে জিয়া রহমান যদি পাঠ করে থাকেন তাহলে সেটা লিখছে কে? এই জবাবটা দেন, কারণ আমরা তো দেখছি 25শে মার্চের আগে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শহীদ তাজউদ্দিন আহমেদ, তার মেয়ে এখনো এই মন্ত্রী পরিষদও আছে, পার্লামেন্টও আছে। তার বইয়ে লিখছেন যে তার বাবা গেছিলেন শেখ মুজিবের কাছে, যে আজকের এই অবস্থা আপনি কিছু হওয়ার আগে কিছু লিখে দেন যাতে আমি অন্তত এটা বলতে পারি, এবং তিনি কি উত্তর দিচ্ছেন সেটাও লেখা ছিল। তো এই সমস্ত ভণ্ডামি করার তো কোনো মানে নাই। আজকে তারা সব কিছু পাল্টে দেয়। আজকে অনেক সাংবাদিকরাও বলেন যে বর্তমান প্রধানমন্ত্রী নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতেছেন। ইতিহাস লিখবেন উনি, কিন্তু আমরা যেগুলো ঘটাইছি সেগুলো ইতিহাস না, সেগুলো ইতিহাস না। এই তো কয়েকদিন আগে তিনি বললেন, এর আগেও বলছেন, যে জিয়া রহমান নাকি সেই সময় বের হয়ে রাস্তায় বাঙালিদেরকে হত্যা করছেন, আর জিয়া রহমানকে যে কূট কৌশল করে, এটা হাফিজ ভাই বলবেন, তার মুখ থেকে শোনাই ভালো। তবু আমি বলছি যে সেই সময় জিয়া রহমানকে মেরে ফেলার জন্য যে পাকিস্তানিরা চক্রান্ত করে তাকে পাঠিয়েছে, সেটা বোঝার পরে যে তিনি ফিরে এসে তাকে ধরে জাঞ্জুয়াকে ধরছেন, তাকে হত্যাও করছেন, সেই কথাটা বলেন না। আজকে আমরা যদি বলতে চাই যে 7ই মার্চে যখন এতদিন বলছেন এখন আর বলেন না, যে 7ই মার্চে নাকি মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, 7ই মার্চে যদি মুক্তিযুদ্ধের ঘোষণা হইতো তাহলে তো আজকে বলতে চাই কেন দিলেন না? দিলে তো পাকিস্তান বাহিনীরা সেই সময় ঢাকায় এত ছিল না। যদি ঘোষণা দিতেন তাহলে তো 25শে মার্চের কালো রাত্রিতে আমার আজকে এই পুলিশ ভাইদেরকে হত্যা করতে করার সুযোগ পাইতো না, পিলখানায় বিডিআরদেরকে হত্যা করার সুযোগ পাইতো না, নিরীহ বাঙালিদেরকে হত্যা করার সুযোগ পাইতো না। সেই দায়টাও আপনাদেরকেই নিতে হবে। যেহেতু বলেন, ঘোষণা বলেন, আবার বলেন যে দেন নাই, তাহলে কেন দেন নাই? সেই সময় তো হাফিজ ভাইদের মতো যারা সেনাবাহিনীতে ছিল অনেকে এসে বলেছেন যে কেন সময় ক্ষেপণ করতেছেন, আমাদেরকে তো ক্লোজ করে ফেলতেছে। বাঙালি সেনা যারা ছিল তাদেরকে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে, আর পশ্চিম পাকিস্তানের বাহিনীদেরকে ঢাকায় নিয়ে আসতেছে, এই সুযোগটা কেন দিলেন? আজকে যদি বলেন তাহলে সেটাও বলেন যে 24শে মার্চ পর্যন্ত, 24শে মার্চ না, আমি বলবো দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য 25শে মার্চের আগ পর্যন্ত সবাই, নাহলে আলোচনা করলেন কেন? আলোচনা করে তাদেরকে সেই সুযোগ দিলেন কেন? সারেন্ডার করলেন কেন? আর জিয়া রহমানের দৌড় দেন। তাই আজকে যে যত কথাই বলুক, এই বাংলাদেশে বাঙালিদেরকে দাবায় রাখা তো সোজা না, কিছুদিনের জন্য পারবেন কিন্তু বেশি সময়ের জন্য পারা যাবে না, বেশি সময়ের জন্য পারা যাবে না। আজকের সাংবাদিক ভাইরা এখানে আছেন, আসলে বিষয়টা কন্ট্রাডিকশনটা কোথায়?